আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেঞ্জুস কিচেন বুলাক ইউকে। প্রিয় দর্শক, আজকে আমের আচার বানাবো। এই আমের আচারটা এত স্বাদের আর এত মজার যে আপনারা একবার বানাইলে প্রতি বছরেই সারা বছরের জন্য বানিয়ে রাখবেন। তো আমি আচারগুলো বানাইয়ে আপনারা রৌদ্রে দিবেন আর সবসময় ফ্রিজে রাখার চেষ্টা করবেন, যাতে 12 মাস খেতে পারেন। আর এই আচারটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। আর এখানে আমি এই সাইজের কিছু আম নিছি, আমি ওজন করিনি, তবে 5-6টা আম হবে। তো আমি ছোট ছোট করে আমগুলো কেটে নিছি, ফার্স্টে ধুয়ে পানি ঝরাই নিছি। আর এখন একটা হাঁড়িতে 1/2 কাপ সরিষা তেল দিলাম, আর এখানে রসুন আদা বাটা আছে 1 টেবিল চামচের মতো। দেখছেন তো দর্শক, আমরা লন্ডনে আসি, তারপরে লন্ডনে কিন্তু এই ছোটো আম পাচ্ছি। তো এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার যে আমরা বিদেশের থেকেও দেশের মতো করে সব কিছু পাই আর কি, এটাই ভালো লাগে। এটা নেড়ে নিলাম, তারপরে কিছু রসুন স্লাইস করে কেটে রাখছি, ওটাও দিয়ে দিলাম। আর আচারে কিন্তু রসুন দিলে অনেক স্বাদ হয়। আর বন্ধুরা, প্লিজ আমার সাপোর্ট করুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, প্লিজ। কষ্ট করে কন্টেন্ট বানাই, ভিডিও বানাই, তাদের আসলে অনেক কষ্ট হয়। আপনারা হয়তো এটা বুঝবেন না, যাদের চ্যানেল নেই তারা তো আন্দাজও করতে পারবেন না। কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটা যদি গ্রো হয়ে যায় তখন অনেক ভালো লাগে। আর সবাই তো আসলে কষ্ট করে চ্যানেলটা গ্রো করার জন্য, তাই না? তো প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন, প্লিজ। আর এখানে চিলি ফ্লেক্স দিলাম 1 টেবিল স্পুন। ঝালটাও আপনারা যে যেমন খাবেন তেমন দিবেন। 1/4 টিস্পুন এলাচের গুঁড়া দিলাম, 1/4 টিস্পুন মতো ডালচিনির গুঁড়া দিলাম, আর 1/4 টিস্পুনের মতো জিরের গুঁড়া, 1/4 টিস্পুনের মতো ধনের গুঁড়া। হাফ টিস্পুন শুকনো মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন আধুনি পাঁচফোড়ন মশলা, 2 টেবিল চামচ সরিষার গুঁড়া দিলাম। এগুলো আমি সব ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিছি, কারণ আস্তা দিলে মুখে পড়ে, এই জন্য ভালো লাগে না, এই জন্য আমি এখন থেকে এটাই করি। আমগুলো এখন দিয়ে দিচ্ছি, মশলাগুলো কিন্তু একদম পুরানো যাবে না। আপনারা একবার ট্রাই করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর এখন আমের সময়, ওয়ান ফোর টিস্পুনের মতো হলুদ দিয়ে দিলাম। হলুদটা অপশনাল, হলুদটা দিলে কি কালারটা সুন্দর আসে, এই জন্য দিয়ে আমি হালকা কষিয়ে নিব। ওয়ান কাপ চিনি দিয়ে দিলাম, 250 গ্রাম, আর স্বাদ মতো লবণ। চিনি গলে কিন্তু পানি বের হয়ে গেছে, আর এভাবে করে আমি সিদ্ধ করে নেব। এখন ঢেকে দিচ্ছি 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি উঠে নেব। আম কিন্তু রান্না করতে একদম সময় লাগেনি, আচারটা বানাতে কোনো রকম সিদ্ধ করেছি, আমি বেশি সিদ্ধও করিনি, বেশি সিদ্ধ করলে ঘুটে যাবে, এই জন্য কিন্তু আমি বেশি সিদ্ধ করিনি। ঠিক এভাবেই রান্না করবেন আপনারা, আমি আবারও বলছি, গ্যারান্টি দিলাম। ওয়ান ফোর কাপ হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিলে কি হয়, আচারটা সহজে নষ্ট হয় না। তো আপনারা চেষ্টা করবেন, আর যেহেতু বাংলাদেশে গরম বেশি, আপনারা চেষ্টা করবেন একটু বেশি করে ভিনেগার দেওয়ার জন্য, তাইলে কিন্তু নষ্ট হবে না। আর বাংলাদেশে তো রোদ আছে অনেক, আপনারা রোদেও দিবেন, সপ্তাহে 2-3 দিন রোদে দিবেন, দেখবেন আম নষ্ট হবে না, সারা বছর খেতে পারবেন। একটা পাত্রে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কালারটা যেমন আসছে, আসলে খেতেও অনেক কিন্তু মজা হয়েছে। আপনারা ঠিক এভাবেই ফলো করবেন, আপনারা যদি আপনাদের মতো ফলো করেন কিন্তু এই স্বাদ পাবেন কি আমি জানি না, তবে এভাবেই ট্রাই করবেন, দেখবেন খুব মজা হবে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে
নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আবার দেখা হবে নেক্সট কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।